প্রচণ্ড শীতকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ দুপুর থেকে জড়ো হয় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাখুয়া গ্রামে পৌষ মেলার ঘোড়দৌড় দেখার জন্য। দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সের উৎসুক নারী পুরুষরা আসে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে। বগুড়া, পাবনা, নাটোর, দিনাজপুর সহ 10টি জেলার প্রায় 50টি ঘোড়া বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুরন্ত গতিতে ছুটে চলে ঘোড়া, আর সেই ঘোড়দৌড় দেখে উৎসাহিত নানা বয়সের দর্শনার্থীরা। প্রতিযোগিতার পাশাপাশি মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ খেলনা এবং বাহারি খাবারের পসরা বসানো হয়। প্রতি বছরই পুষরা মেলা 3 দিন ব্যাপী হয়। ঘোড়াবাজ, পুতুল নাচ, নাগরদোলা ও বিভিন্ন রকমের খেলনা বিভিন্ন রকমের আয়োজন করে থাকে। আমাদের স্থানীয় লোকজন সহ বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, অনেক মজা পাচ্ছে। পরিবারের সবাই মিলে আসছি, এসে ঘোড়াদের খেলা দেখতেছে, অনেক ভালো লাগতেছে। নাগরদোলা, খেলনাপাতি, খাবার জিনিস, তারপরে ঘোড়া দৌড়, আগে আরো অনেক কিছু হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও পুরস্কার পেয়ে আনন্দিত প্রতিযোগীরা। আমার দাদাও ঘোড়া পালতো, আমার আব্বাও পালতো, সেইটা স্মৃতিটা আমি ধরে রেখেছি। পরপর 2 রাউন্ডে আমি ফার্স্ট হয়েছি, আমার খুব অনুভূতি ভালো। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ও মানুষকে বিনোদন দেওয়ার জন্য প্রত্যেক বছর এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানালেন আয়োজক কমিটি। আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে অনেক ঘোড়া এখানে আসছে, অনেক লোকজন আসছে, এবং এই ঐতিহ্য ধরে রাখার জন্য আগামীতেও ইনশাল্লাহ এই আয়োজন অব্যাহত থাকবে। প্রতিযোগিতায় 50টি ঘোড়ার মধ্যে পাবনার চাঁদমহরের বাবুল আক্তারের বাদশাহ ঘোড়া প্রথম স্থান অর্জন করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।